প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো। আজকের পরিসংখ্যান বিভাগ আয়োজিত অনলাইন ক্লাসে ফোর্থ ইয়ারের ছাত্রদের স্বাগত জানাচ্ছি। আমি রুনা নাসরিন, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। ফোর্থ ইয়ারের ছাত্রদের সাথে আমার স্টোকাস্টিক প্রসেসের একটা ক্লাস আছে, এই কোর্সটাই আমি তোমাদের নিব। আজকে তোমাদের প্রথম ক্লাস, সুতরাং আশা করছি তোমরা আমার ক্লাসটা অ্যাটেন্ড করবে, মনোযোগ দিয়ে শুনবে। আর এই ক্লাস, এই স্টোকাস্টিক প্রসেস একটু নাম শুনতেও খটোমটো লাগতে পারে, তো এটা তোমাদের ওরিড হওয়ার কিছু নাই। এটা আসলে টাইম বেসড প্রবাবিলিটি নিয়ে এখানে কাজ করে। এতদিন তোমরা সম্ভাবনা বা প্রবাবিলিটি নিয়ে শুনে এসছো, কাজ করে এসছো, ফার্স্ট ইয়ারেই তোমরা পড়ে এসছো যে প্রবাবিলিটির চ্যাপ্টারটা, তো সেখানে কিন্তু টাইম বেসড প্রবাবিলিটি বলে কিছু ছিল না। সময়ের সাথে সাথে সম্ভাবনার যে একটা পরিবর্তন, সেটা সেই বিষয়টা কিন্তু এখানে কনসার্ন ছিল না। আর এখন যেই স্টোকাস্টিক প্রসেসে যে আমরা কাজগুলো করব, সেখানকে আমরা সময়টাকেও কনসিডারেশনের মধ্যে নিয়ে আসব। তো চলো যাই, আমরা একটু চলে যাই আমাদের ক্লাসের শেয়ারে। আমি অ্যানোটেন্সটা নিয়ে নিই। দেখো, তোমাদের স্টোকাস্টিক প্রসেস পড়তে গেলে আমি বলেছি এটা হচ্ছে টাইম বেসড র্যান্ডম ভ্যারিয়েবল। তাহলে তার মানে হচ্ছে এখানে র্যান্ডম ভ্যারিয়েবল কিন্তু সংশ্লিষ্ট থাকবে। তো র্যান্ডম ভ্যারিয়েবল তোমরা জানো যে কি সেটা। এনি র্যান্ডম ভ্যারিয়েবল অফ এ স্যাম্পল স্পেস অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট, সরি, এনি ভ্যারিয়েবল অফ এ স্যাম্পল স্পেস অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ কল্ড র্যান্ডম ভ্যারিয়েবল। আমরা যদি একটা স্যাম্পল স্পেসে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট চালিয়ে সেই স্পেসের থেকে, স্যাম্পল স্পেস থেকে আমরা যে ভ্যারিয়েবলটা পাই, সেটাই হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল। তার মানে হচ্ছে এখানে কিন্তু একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট মানেই হচ্ছে আমরা ওইরকম একটা এক্সপেরিমেন্টকে বলবো যে এক্সপেরিমেন্টের আমার আউটকামসগুলো জানা থাকবে, কিন্তু কোন আউটকামসটা আসবে সেটা আমি আগে থেকে জানবো না। তাহলে এখানে কিন্তু একটা সম্ভাবনা যুক্ত থাকে। সো আমরা বুঝতে পারছি যে র্যান্ডম ভ্যারিয়েবলের সাথে কী যুক্ত থাকে, প্রবাবিলিটি বা সম্ভাবনাটা যুক্ত থাকবে। এবারে আসো স্টোকাস্টিক প্রসেস। স্টোকাস্টিক প্রসেসটা আমরা কাকে বলছি? এ স্টোকাস্টিক প্রসেস ইজ এ ফ্যামিলি অফ র্যান্ডম ভ্যারিয়েবলস দ্যাট ডিসক্রাইব দ্য এভলিউশন থ্রু টাইম অফ এ প্রসেস। তাহলে একটা স্টোকাস্টিক প্রসেসটাকে আমরা কি বলছি? এ ফ্যামিলি অফ র্যান্ডম ভ্যারিয়েবল, ফ্যামিলি অফ র্যান্ডম ভ্যারিয়েবল, যেটা কি ডিসক্রাইব করে এভলিউশন থ্রু টাইম অফ এ প্রসেস। হ্যাঁ, সময়ের যে বিবর্তনটা সেইটা একটা, সেইটা ডিসক্রাইব করে এই প্রসেসের মধ্যে। তাহলে আমরা বুঝতে পারছি যে সময়ের বিবর্তনের সাথে যে ভ্যারিয়েবলের আউটকামসগুলোর যে পরিবর্তন হয়, বা আমরা কীভাবে বলবো এটাকে, যে আমরা এমন একটা প্রসেসের কথা বলছি যে প্রসেসে হচ্ছে সময়ের সাথে সাথে আমাদের র্যান্ডম ভ্যারিয়েবলের আউটকামসটাও পরিবর্তিত হয়। দ্যাট মিন্স এক লাইনে আমরা বললাম যে এ স্টোকাস্টিক প্রসেস হচ্ছে কি? একটা ফ্যামিলি অফ র্যান্ডম ভ্যারিয়েবল, যেটা কি ডিসক্রাইব করে সেটা হচ্ছে এভলিউশন থ্রু টাইম। হ্যাঁ, এভলিউশন থ্রু টাইম অর্থাৎ সময়ের, যে সময়ের থ্রুতে যে এভলিউশনটা হয় বা বিবর্তনটা হয় বা পরিবর্তনটা হয়, সেটাই ডিসক্রাইব করে এই প্রসেসে। ঠিক আছে, ইট ইজ ডিনোটেড বাই XT হোয়ার টি ইজ ইন ক্যাপিটাল টি। হ্যাঁ, এটাকে আমরা দেখো এখানে ক্যাপিটাল এক্স দিয়ে আমরা ডিফাইন করছি। এখানে তোমাদের একটু দেখাই, এই যে সরি, এই যে টিটা তোমরা কিন্তু লিখছো কিভাবে, দেখো এটা এক্স দিয়ে আমরা এমনিতে কি করি, র্যান্ডম ভ্যারিয়েবলটাকে ডিফাইন করার জন্য আমরা এক্স দিয়ে প্রকাশ করছি, তাই না? আমরা যে কোনো ভ্যারিয়েবলকে সাধারণত এক্স ওয়াই দিয়ে ডিফাইন করি, এই র্যান্ডম ভ্যারিয়েবলকেও হতে পারে। আর র্যান্ডম ভ্যারিয়েবল না হয়ে শুধু যদি ভ্যারিয়েবল যদি ডিফাইন করি, সেখানেও আমরা এক্স ওয়াই দিয়ে সাধারণত ভ্যারিয়েবলগুলোকে বা র্যান্ডম ভ্যারিয়েবলকে ডিফাইন করে থাকি। তো এখন যখন আমরা এই স্টোকাস্টিক প্রসেস বলবো,
তখন কিন্তু এক্স এর সাথে এখানে একটা টি মেনশন করব। তার মানে হচ্ছে কি এই এক্স টি, এই যে একটু আগে বললাম যে ইভলিউশন থ্রু টাইম, অর্থাৎ সময়ের সাথে সময়ের পরিবর্তনের সাথে সাথে আমার যে আউটকামসটার পরিবর্তন হয় র্যান্ডম ভ্যারিয়েবলের, সেই জন্য এই টাইম থেকেই হচ্ছে এটা এখানে টি আসছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এক্স টি, দেখো সরি এখানে আসো, ডিনোটেড বাই এক্স টি। তাহলে র্যান্ডম ভ্যারিয়েবল স্টোকাস্টিক প্রসেসটাকে আমরা ডিফাইন করছি কি দিয়ে, একদম পুরো এটাই লিখবে, অর্থাৎ আমরা লিখছি এখানে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স টি কমা টি, এই যে স্মল টি যেটা, সেই স্মল টি ইজ ইন ক্যাপিটাল টি, ক্যাপিটাল টিটা হচ্ছে ইন্ডেক্স অফ টি। ঠিক আছে, তাহলে এটাই হলো আমার স্টোকাস্টিক প্রসেস, অথবা অথবা আমরা এটাকে এভাবেও ডিফাইন করতে পারি এক্স এন, যেখানে এন ইজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, অথবা আমরা এখানে ডিফাইন করতে পারি এক্স এন এন ইজ ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি। ঠিক আছে, এখানে গ্রেটার দেন জিরো, যেটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, দ্যাট মিন্স এটাকে আমরা এভাবেও ডিফাইন করতে পারি। এটা এটা তোমাদের অস্পষ্ট মনে হলো আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে জিরো টু এক্স এর ভ্যালুটা কত থেকে জিরো টু ইনফিনিটি। ওকে, এবারে আসো এটাকে আমরা একটু এক্সপ্লেইন করি। লেট দ্য স্টোকাস্টিক প্রসেস এক্স টি হোয়ার টি ইজ ইন ক্যাপিটাল টি, দেন ফর ইচ ভ্যালু অফ টি এক্স টি ইজ এ র্যান্ডম ভ্যারিয়েবল। যে কথাটা একটু আগেই বললাম যে এখানে অর্থাৎ টি এর প্রত্যেকটা ভ্যালুর জন্য এক্স টি এক একটা একটা র্যান্ডম ভ্যারিয়েবল, কারণ টি এর মান যখন আমি ধরো সময়ের কথা যদি চিন্তা করো, যে এটা অ্যাকচুয়ালি কিভাবে তোমরা বলতে পারো, যেমন ধরো ঢাকা কলেজের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের সামনে দিয়েই প্রতিদিন প্রচুর গাড়ি চলে। এখন আমরা যদি জানতে চাই এরকম একটা ডিস্ট্রিবিউশন যে কতগুলো গাড়ি মানে কার, টয়েটা অথবা টয়েটা, আমরা বলতে চাচ্ছি যে কতগুলো টয়েটা যায়। এখন সেটা দেখো সকাল আটটা যদি আমরা চিন্তা করি, আটটা থেকে নয়টা, বা শুধু আমরা যদি টাইম চিন্তা করি আটটা থেকে নয়টা, বা নয়টা থেকে দশটা, দশটা থেকে এগারোটা, হ্যাঁ এরকম সময়ের মধ্যে কতগুলো টয়োটা কার যায়, তাহলে এইখানে আমরা একটা টাইম দিলাম না, এটাকে আমরা ধরি নেই টি ওয়ান, এটাকে যদি ধরি আমরা টি টু, হ্যাঁ কিংবা তারপরেটা আমরা সরি এখানে যদি টি ওয়ান টি টু টি থ্রি, তাহলে এগুলো প্রত্যেকটার জন্য অর্থাৎ এই সময় পিরিয়ডের জন্য আমি এখানে কতগুলো টয়টা পেলাম, হ্যাঁ দ্যাট মিনস একটা আউটকামস আসলো। তাহলে দেখো দেন ফর ইচ ভ্যালু অফ টি টি এক্স টি ইজ এ র্যান্ডম ভ্যারিয়েবল, কারণ এখানে দেখো এখানে যদি আটটা থেকে নয়টা, এই সময়ে যদি দশটা টয়টা কার্ড যায়, নয়টা থেকে দশটা এখানে এমন হতে পারে ধরে নিলাম পনেরোটা কার্ড, আর দশটা থেকে এগারোটা সেখানে ধরে নিলাম পঁচিশটা কার্ড। তার মানে হচ্ছে কি এটা কি আউটকামসটা ভ্যারি করছে না, তার মানে এখানে এটাকে হচ্ছে এক্স ওয়ান, এটা যদি আমরা ধরি এক্স টু, এটাকে আমরা ধরে নিচ্ছি এক্স থ্রি। তাহলে আমরা একটু খেয়াল করি যে এই যে সময়, এই সময়ের সাথে সাথে কিন্তু আমার এই আউটকামসগুলো আসছে। ঠিক আছে, এইগুলোকে আমরা কি বলছি, তাহলে এই এক্স টিটাই তখন একটা র্যান্ডম ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে। র্যান্ডম ভ্যারিয়েবল কেন হচ্ছে, ভ্যারিয়েবল তো হচ্ছেই, কারণ হচ্ছে পরিবর্তিত হচ্ছে আউটকামসগুলো। ঠিক আছে, তো র্যান্ডম ভ্যারিয়েবল এগুলো, এটা কিন্তু একটা প্রবাবিলিটির সাথে সংশ্লিষ্ট, এটা জানোই যে এই কয়টা যাবে তুমি নিশ্চিত করে বলতে পারছো না, এটার সাথে সম্ভাবনা বা প্রবাবিলিটি জড়িত। সুতরাং আমরা বলতে পারছি, একটু আবার পিছনে যাই, তাহলে আমরা বলছি যে যদি আমরা স্টোকাস্টিক প্রসেসটাকে, লেট দ্য স্টোকাস্টিক প্রসেস ইজ এক্স টি হোয়ার টি ইজ ইন ক্যাপিটাল টি, দেন ফর ইচ ভ্যালু অফ টি এক্স টি ইজ এ র্যান্ডম ভ্যারিয়েবল। তার মানে হচ্ছে টি এর প্রত্যেকটা মানের জন্য এক্স টিটাকে আমরা একটা র্যান্ডম ভ্যারিয়েবল বলছি, সেইখানে আমাদের এই এক্স টি এর যে ভ্যালুগুলো দেখো, এটা হলো এক্স ওয়ানের জন্য, এটা এক্স টুর জন্য, এটা এক্স থ্রি এর জন্য। হেয়ার একটু মুছে নেই, তোমাদের গ্যাঞ্জাম লাগতে পারে। দেখো হেয়ার টি ইজ ওফেন টার্মড অ্যাজ টাইম অ্যান্ড এক্স টি অ্যাজ স্টেট অফ দ্য প্রসেস। তাহলে এখানে আমরা এই যে এক্স টিকে ডিফাইন করলাম, এই এক্স টিটাকে, এই যে এক্স টিকে আমরা ডিফাইন করলাম, এটা একটা র্যান্ডম ভ্যারিয়েবল, সেখানে এই টিটাকে আমরা বলছি কি
টাইম, একটু আগে আমি এটা বলেছি তোমাদের, টি হচ্ছে টাইম, আর এক্স টিটাকে আমরা বলছি স্টেট অফ দ্য প্রসেস। এটা একটু মনে রাখো, কারণ হচ্ছে তোমাদের কিন্তু এর স্টেট, স্টেট স্পেস এগুলো সম্পর্কে এটা ডেফিনেশনেও থাকবে, ঠিক আছে? স্টেট অফ দ্য প্রসেস মানে অবস্থা আর কি। হ্যাঁ, স্টেট অফ দ্য প্রসেস অর্থাৎ এই প্রসেসটার অবস্থাটা ডিফাইন করবে হচ্ছে এক্সটি দিয়ে। একটু আগেই তোমাদের আমরা আমি বললাম যে এক্সটি যেখানে হচ্ছে এক্সটি যদি আমি ওয়ান দেই, এক্সটি ওয়ান বা সেটাকে আমি ডিফাইন করলাম 8টা থেকে 9টার মধ্যে কতগুলো আউটকাম, অর্থাৎ এই সময়ের মধ্যে কতগুলো আউটকামস আসছে, এক্সটি টু এটার মধ্যে কতগুলো আউটকামস আসছে, তার মানে হচ্ছে এক্সটিটা এক্সপ্রেস করছে কি এই প্রসেসের অবস্থাটা কি, সেটা কোন অবস্থায় আছে, ঠিক আছে? এটাই হচ্ছে এক্সটি দিয়ে। এক্সটি দিয়ে কি বোঝায়? এক্সটি দিয়ে বোঝায় স্টেট অফ দ্য প্রসেস, দ্যাট মিন এই প্রসেসের যে অবস্থা সেই অবস্থাটাকে প্রকাশ করে। অর্থাৎ যে মানে কোন, ধরো ওই যে আগে যেটা বললাম 8টার মধ্যে কয়টা টয়টা যাচ্ছে, 9টায় কয়টা টয়টা যাচ্ছে, 10টায় কয়টা টয়টা যাচ্ছে, তাহলে এই যে অবস্থাটা সেটাকে আমরা বলছি এক্সটি। আর টিটা হচ্ছে কি, টি দিয়েই আমরা বোঝাবো যে টি সময়ের মধ্যে কতগুলো আউটকামস আমরা পাচ্ছি। ওকে, এরপরে আসো এক্সাম্পলে যাই আমরা। দেখো এখানে কয়েকটি এক্সাম্পল আমরা মেনশন করছি। এখানে দেখো, সাপোজ এক্স টি বি এ র্যান্ডম ভ্যারিয়েবল রিপ্রেজেন্টিং দ্য নাম্বার অফ মোটর কার পাসিং প্র্যান্টিং গেট অফ জে ইউ ডিউরিং এ পার্টিকুলার টাইম। এটা অ্যাকচুয়ালি বই থেকে নেওয়া তো এক্সাম্পলগুলো, তোমরা এটা আমরা ঢাকা শহরের কথা চিন্তা করতে পারি, এটা বাইরের একটা কান্ট্রির কথা বলেছে, যেখানে হচ্ছে এক্স টি হচ্ছে একটা র্যান্ডম ভ্যারিয়েবল ডিফাইন করছে, রিপ্রেজেন্ট করছে। এখানে যেটা এক্সটিটা কী করছে, র্যান্ডম ভ্যারিয়েবল, সেটা কী ডিফাইন করছে, রিপ্রেজেন্টিং দ্য নাম্বার অফ মোটর কার পাসিং প্র্যান্টিং গেট অফ জি, ঠিক আছে, ডিউরিং এ পার্টিকুলার টাইম টি। তাহলে একটা পার্টিকুলার টাইম, একটা নির্দিষ্ট সময় টি এর টিতে, এটা কিন্তু ইন্টারভেল বলছে না, একটা পার্টিকুলার টাইম, যেমন ধরো 8টা, 8টার সময় এই মোটর, এই গেট মানে ঢাকা কলেজের গেট দিয়ে কতগুলো মোটর কার পাস হচ্ছে, সেই যে আউটকামসটা সেটা একটা র্যান্ডম ভ্যারিয়েবল, সেই র্যান্ডম ভ্যারিয়েবলটাকে ডিফাইন করছি আমরা এক্স টি দিয়ে। ক্লিয়ার? আবারও বলছি যে টি সময় একটা পার্টিকুলার টাইম, সেই টাইমটাকে আমরা মেনশন করতে পারি 8টা অথবা 9টা, যেটাই ধরো না কেন, এই সময়ের মধ্যে ঢাকা কলেজ ধরে নিচ্ছি আমরা, ঢাকা কলেজের সামনে দিয়ে কতগুলো মোটর কার পাস হচ্ছে, সেই যে মোটর কারগুলো পাস হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা, সেটাকে আমরা র্যান্ডম ভ্যারিয়েবল বলছি, এবং সেটাকে রিপ্রেজেন্ট করছে এক্স টি, ঠিক আছে? দেন দেন এক্স টি, এক্স টি টি ইজ ইন ক্যাপিটাল টি ইজ এ ফ্যামিলি অফ র্যান্ডম ভ্যারিয়েবল। তাহলে এই যে এক্স টিটা, এক্স টিটাকে তখন আমরা বলছি ফ্যামিলি অফ র্যান্ডম ভ্যারিয়েবল, অ্যান্ড হেন্স ইট ইজ এ স্টোকাস্টিক প্রসেস। এবং সুতরাং যেহেতু এটা একটা, একটু আগে আমরা ডেফিনেশন দিয়েছি, সেই ডেফিনেশন মধ্যে আমরা পেয়েছি যে এ ফ্যামিলি অফ র্যান্ডম ভ্যারিয়েবল মানে টাইম বেসড র্যান্ডম ভ্যারিয়েবল যেটা, সেটাকে আমরা বলছি স্টোকাস্টিক প্রসেস। সো এটাকে আমরা বলতে পারি এটা একটা স্টোকাস্টিক প্রসেস। আরেকটা এক্সাম্পলে আমরা আসি। কনসিডার এ সিম্পল এক্সপেরিমেন্ট লাইক থ্রোয়িং এ ট্রু ডাই। একটা ডাই যদি আমরা মানে একটা আনবায়াস বা ট্রু ডাই যেটা, সেটাকে যদি আমরা থ্রো করি, সেটার এক্সপেরিমেন্টটাকে আমরা কনসিডার করছি। ধরে নিচ্ছি সাপোজ দ্যাট এক্স এন ইজ দ্য আউটকাম অফ এনএথ থ্রো। এনএথ থ্রোতে যে আউটকামটা আসবে সেটাকে দেখো, একটু খেয়াল করবা তোমরা, এনএথ থ্রো, এখানে এনএথ থ্রো, তাহলে এটাকে আমরা এক্সপ্রেস করছি এন এক্স এন দিয়ে। এক্স এনটার কি রিপ্রেজেন্ট করছে, এক্সেনটা রিপ্রেজেন্ট করছে এনএথ থ্রো, যেটা এনতম থ্রো যেটা করলাম সেটার যে আউটকামটা সেটা হচ্ছে এক্সেন, আর এন হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান, কারণ আমরা যখন আউটকাম শুরু করবো সেটা তো শুরু নাম্বার ওয়ান থেকে শুরু হবে, 1, 2, 3 আপ টু ইনফিনিটি, ঠিক আছে? তো দেন এক্স এন হোয়ার এন ইজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো ইজ এ ফ্যামিলি অফ এ র্যান্ডম ভ্যারিয়েবল সাচ দ্যাট ফর এ ডিস্টিংক্ট ভ্যালু অফ এন, এন ইজ ইকুয়াল টু 1, 2, 3 আপ টু ইনফিনিটি,
one gets a distinct random number xn, where xn is greater than or equal to 1, it constitutes a stochastic process. Actually, eta and eta tomar ekhi jinish. যখন নাকি আমরা বলছি যে দেখো এখানে n তম থ্রো, এখন মনে করো যে আমরা এক্সপেরিমেন্ট যখন চালাই একটা ডাইস থ্রো করলাম আমরা একবার দুইবার তিনবার চারবার পাঁচবার দশবার, ঠিক আছে? তো এখন আটতম যখন থ্রো করলাম, আটতম থ্রোতে কি রেজাল্ট আসলো, সেটা ডাইটাতে কি রেজাল্ট আসলো, ঠিক আছে? সেই রেজাল্ট বা আউটকামস যেটা আসলো সেটাকে আমরা বলবো এক্স এইট। এখানে তখন কি হবে, এটা যেহেতু এন তম থ্রো সুতরাং এখানেও কি হবে, এইট হবে। এটা যদি এইট তম থ্রো হয় তাহলে এখানে এক্স এইট হবে, ঠিক আছে? তাহলে এক্স এইট দিয়ে আমরা বুঝবো যে এটা হচ্ছে আউটকামটা, ঠিক আছে? আটতম থ্রোতে কত কি আউটকাম হলো সেটাকে আমরা এক্স এইট দিয়ে এক্সপ্রেস করব। তখন আমরা এই এই এক্স এইট বা এক্স এন যেটা সেটাকে আমরা একটা র্যান্ডম ফ্যামিলি অফ র্যান্ডম ভ্যারিয়েবল বলবো, যার কারণে সেটা এটা আরেকটা বিষয় তোমরা একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যেহেতু এটা ডিস্টিংক্ট ভ্যালু অফ এন, অর্থাৎ এন এর ভ্যালু, কারণ যখন আমরা থ্রো করব তখন ওয়ান টু থ্রি আপ টু এরকম ডিস্টিংক্ট পৃথক পৃথক মান আসবে, তাই না? তো এই ডিস্টিংক্ট ভ্যালু আসবে। তো ওয়ান গেটস দ্য ডিস্টিংক্ট র্যান্ডম ভ্যারিয়েবল এক্স এন কনস্টিটিউট এ স্টোকাস্টিক প্রসেস, তখন এটাকে আমরা বলবো এক্স এনটা হচ্ছে একটা স্টোকাস্টিক প্রসেস, ওকে? দেন আসো, কনসিডার এ র্যান্ডম ইভেন্ট অকারিং ইন টাইম সাচ এজ নাম্বার অফ টেলিফোন কলস রিসিভড ইন এ সুইচ বোর্ড। আরেকটা এক্সাম্পল দেখো যে একটা মানে কতগুলো টেলিফোন কল আসছে অকারিং ইন টাইম, একটা টাইমের মধ্যে, হ্যাঁ, নাম্বার অফ টেলিফোন কল রিসিভ করছো একটা সুইচ বোর্ডে, সেইটার যে একটু দেখে আমি ইয়েটা একটু উপরে উঠাই, কোথায় একটু মুছে নেই, দাঁড়ো, সরি, ওকে, দেখো তাহলে এটা আমরা পরে তোমাদের বুঝতে পারবা যে এটা আসলে এক একটা এক এক রকম। আর একটু উঠাই, আর একটু উঠিয়ে নেই, হ্যাঁ, ওকে। তাহলে দেখো যে যখন আমরা একটা টেলিফোন কলটাকে একটা সুইচ বোর্ডের মধ্যে কতগুলো একটা সার্টেন টাইমের মধ্যে, একটু আমি তোমাদের মার্ক করি, অকারিং ইন টাইম, একটা এইটা এখানে কিন্তু সার্টেন টাইম বলা নাই, ঠিক আছে? অকারিং টাইম ইভেন্ট অকারিং টাইম সাচ অ্যাজ দ্য নাম্বার অফ টেলিফোন কল রিসিভড অ্যাট এ সুইচ বোর্ড, তাহলে কতগুলো একটা সার্টেন টাইমের মধ্যে বা একটা 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 সময়ের মধ্যে একটা সুইচ বোর্ডে কতগুলো টেলিফোন কল রিসিভ করা হলো সেইটার যে আউটকামসগুলো সেগুলো হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল, এবং এই র্যান্ডম ভ্যারিয়েবলটাকে আমরা ডিফাইন করছি কি এক্স টি দিয়ে, ঠিক আছে? তাহলে সাপোজ দ্যাট এক্স টি ইজ দ্য র্যান্ডম ভ্যারিয়েবল হুইচ রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ ইনকামিং কলস ইন দ্য ইন্টারভেল জিরো টু টি, অর্থাৎ আমরা যদি এরকম করি শূন্য থেকে রাত দশটা, ঠিক আছে? টি মানে হচ্ছে এখানে টেন, আমরা টেন টাইম, টেন পিএম ধরলাম, ঠিক আছে? তাহলে এই সকাল থেকে অর্থাৎ শূন্য টাইম থেকে শূন্য, সেই সেটাও আমরা বলে দিলাম টাইমিংটা আমরা জিরো কনসিডার করছি, এই সেন্সে যে আমি যখন যেই মুহূর্ত থেকে স্টার্ট করব সেই সময়টাকে, তার আগের সময়টাকে আমরা জিরো কনসিডার করছি, ঠিক আছে? তাহলে সকাল রাত আটটা পর্যন্ত কতগুলো কল, এটা কিন্তু একটা ইন্টারভেলের মধ্যে আছে, ঠিক আছে? একটা ইন্টারভেলের মধ্যে জিরো টু টি, টি মানে হচ্ছে আমাদের টাইম, অবশ্যই মনে রাখবা, টাইম মানেই হচ্ছে এখানে সেটা হতে পারে কি, হতে পারে রাত দশটা আটটা সকাল নয়টা, যাই হোক যেটাই হোক না কেন, এই সময়ের মধ্যে একটা সুইচ বোর্ডে কতগুলো কল রিসিভ হলো সেটা রিপ্রেজেন্ট করছে কি, সেটা রিপ্রেজেন্ট করছে একটা র্যান্ডম ভ্যারিয়েবল, ঠিক আছে? এই র্যান্ডম ভ্যারিয়েবলটাকে আমরা এক্সপ্রেস করছি এক্স টি দিয়ে। সুতরাং এটা হচ্ছে আমাদের স্টোকাস্টিক প্রসেস। আবার একটু যাই আমরা, এটা মুছি আগে, তাহলে আবার বলছি যে কনসিডার এ র্যান্ডম ভ্যারিয়েবল, সরি, কনসিডার এ র্যান্ডম ইভেন্ট অকারিং ইন টাইম সাচ অ্যাজ দ্য নাম্বার অফ টেলিফোন কল রিসিভড ইন এ সুইচ বোর্ড, এইটাই হচ্ছে তোমার এক্সাম্পল, ঠিক আছে? এইটা এক্সাম্পল, এটাকে আমরা এখানে এক্সপ্লেইন করছি যে ধরে নিচ্ছে আমরা এক্স টি হচ্ছে আমাদের একটা র্যান্ডম ভ্যারিয়েবল, যেটা কি রিপ্রেজেন্ট করে, যেটা রিপ্রেজেন্ট করে
যে এই যে 0 থেকে T সময়ের মধ্যে যতগুলো ইনকামিং কল আসছে সেই কলগুলোর নাম্বারটা রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? কোন সময়? ডিউরিং দ্য টাইম, ডিউরিং অফ ডিউরেশন অফ টি ইউনিট, ঠিক আছে? এই ইন্টারভেল 0 টু T মানেই হচ্ছে অ্যাকচুয়ালি এই টি সময়ের মধ্যে কতগুলো ইনকামিং কল আসছে সেটা রিপ্রেজেন্ট করে। দ্য নাম্বার অফ কল উইদিন এ ফিক্সড ইন্টারভেল ইজ ফিক্সড ইন্টারভেল অফ স্পেসিফাইড ডিউরেশন, সে 1 ইউনিট অফ টাইম ইজ এ র্যান্ডম ভ্যারিয়েবল x1। তাহলে যদি আমাদের এই যে ইন্টারভেল যেটা, এটার যদি স্পেসিফিক একটা ডিউরেশন হয়, হ্যাঁ, আমরা যদি ইন্টারভেলটার ফিক্সড ইন্টারভেল যেটা সেটার যদি স্পেসিফিক একটা ডিউরেশন হয় তাহলে সেটাকে আমরা দেখো x1 দিয়ে ডিফাইন করছি। আর ফ্যামিলি যদি হয়, অর্থাৎ অনেকগুলো ডিউরেশন মানে ওয়ান টাইমিংটা দেখো স্পেসিফিক টাইম তো ইন্টারভেল টাইমে, সেটাকে আমরা 1 ইউনিট বললাম, আবার আরেকটা ইন্টারভেল নিলাম সেটাকে 2 ইউনিট, 3 ইউনিট, 4 ইউনিট, এরকম যখন অনেকগুলো ইউনিট নিয়ে কাজ করব তখন সেটাকে আমরা ফ্যামিলি অফ র্যান্ডম ভ্যারিয়েবল বলব। তাহলে যখন x1 দিচ্ছি তখন বুঝতে হবে আমাদের কি এখানে 1 ইউনিট টাইম, হ্যাঁ, সময়টা কত, সময় এই xটি একটু খেয়াল করে দেখো, এখানে হলো টি না, এখানে টি মানে সময়, তাহলে 1 মানে হচ্ছে এখানে আমাদের ইউনিট অফ টাইমটা 1, ঠিক আছে? 1 ইউনিট টাইম, 1 ইউনিট অফ টাইম। আর ফ্যামিলি অফ র্যান্ডম ভ্যারিয়েবল যদি আমরা বলি তাহলে এক্স টি দিয়ে এক্সপ্রেস করবো, দ্যাট মিনস এখানে টিটা হচ্ছে 0 টু ইনফিনিটি, আর এখানে টি ইজ ইন ক্যাপিটাল টি, এই ক্যাপিটাল টি অর্থাৎ যে ইন্ডেক্স নাম্বার, ইন্ডেক্স সেট যেটা সেটা হচ্ছে ক্যাপিটাল টি দিয়ে এক্সপ্রেস করে থাকি, এটা লিমিটিং ভ্যালুটা হচ্ছে 0 টু ইনফিনিটি। এরপরে আসো কিছু আমাদের একটু দেখতে হবে, সেখানে আমাদের এইখানে তোমাদের যে জিনিসগুলো এখানে অনেক ডেফিনেশন আছে, যেই ডেফিনেশনগুলো তোমরা যদি ক্লিয়ার করতে না পারো তাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে থিওরেমগুলো বুঝতে অসুবিধা হবে, অঙ্কগুলো করতেও প্রবলেম হবে। সেই কারণে তোমরা যে ডেফিনেশনগুলো থাকবে সেই ডেফিনেশনগুলো খুবই ভালো করে স্টাডি করবে, কারণ তা না হলে কিন্তু পড়বে এবং লিখে লিখে পড়বে যেন মনে রাখতে পারো। চলো, ইন্ডেক্স সেট অথবা এটা প্যারামিটার স্পেস বলি, তাহলে এটা দুটো না, একটা হচ্ছে কি ইন্ডেক্স সেট অথবা এটাকে আমরা বলতে পারি প্যারামিটার স্পেস। তাহলে কাকে বলে? দ্য সেট টি অফ এ স্টোকাস্টিক প্রসেস এক্স টি বাই টি ইজ ইন ক্যাপিটাল টি ইজ নোন অ্যাজ ইন্ডেক্স সেট অর প্যারামিটার স্পেস অফ দ্য প্রসেস। তার মানে হচ্ছে এই যে ক্যাপিটাল টিটা, এই ক্যাপিটাল টিটাকে আমরা বলছি ইন্ডেক্স সেট অথবা প্যারামিটার স্পেস। তোমরা প্যারামিটার স্পেস সম্পর্কে তো নিশ্চয়ই তোমাদের ধারণা আছে, অর্থাৎ যেখানে আমরা স্যাম্পল স্পেস, প্যারামিটার স্পেস, চিন্তা করে দেখো স্যাম্পল স্পেসে আমাদের কি থাকে, আমরা যখন একটা এক্সপেরিমেন্ট চালাই এক্সপেরিমেন্টের যতগুলো আউটকাম আছে সবগুলো মিলে হচ্ছে আমার কি স্যাম্পল স্পেস। আর প্যারামিটার স্পেস হচ্ছে আমরা যদি হোল পপুলেশনটা নিয়ে কাজ করি তাহলে ওই হোল পপুলেশনের যতগুলো আউটকামস আসবে সবগুলো মিলেই হচ্ছে আমার প্যারামিটার স্পেস। তাহলে এই ক্যাপিটাল টি মেনশন করছে কি হোল পপুলেশান থেকে যদি আমরা ডাটা কালেকশন করতাম বা আমাদের যে আউটকামসটা আসতো সেই আউটকামসটাকে আমরা বলতে পারছি সবগুলো আউটকামসকে মিলে এটা হয়ে যাচ্ছে আমার প্যারামিটার স্পেস, অথবা সেটাকে আমরা ইন্ডেক্স সেটও বলতে পারি। এখন দেখো এক্সপ্লেনেশন, ইন এ স্টোকাস্টিক প্রসেস এক্স টি, টি ইজ ইন ক্যাপিটাল টি, এখানে এই টিটাকে আমরা বলছি ডিফাইন করছি ইন্ডেক্স সেট অথবা প্যারামিটার স্পেস। আর স্টেট স্পেসটা কি দেখো, দ্য সেট অফ অল পসিবল ভ্যালুজ অফ এ সিঙ্গেল র্যান্ডম ভ্যারিয়েবল এক্স টি অফ এ স্টোকাস্টিক প্রসেস এক্স টি ইজ নোন অ্যাজ স্টেট, নোন অ্যাজ ইটস স্টেট স্পেস। তাহলে আমরা একটা সিঙ্গেল র্যান্ডম ভ্যারিয়েবল যদি আমরা চালাই, অর্থাৎ একটা সিঙ্গেল র্যান্ডম, সবগুলো র্যান্ডম ভ্যারিয়েবলের টোটাল আউটকামসটা হচ্ছে কি ইন্ডেক্স সেট বা প্যারামিটার স্পেস। আর যদি আমরা এখানে একটু আমি মেনশন করি তোমাদের, দেখো এইটুকু একটু দেখো, এ সিঙ্গেল র্যান্ডম ভ্যারিয়েবল অফ এক্স টি, সিঙ্গেল র্যান্ডম, এখান থেকেই দিই, দ্য সেট অফ অল পসিবল ভ্যালুস অফ এ সিঙ্গেল র্যান্ডম ভ্যারিয়েবল এক্স টি, অর্থাৎ এক্স টি জানি আমরা কি এক্স টি হচ্ছে স্টোকাস্টিক প্রসেস। তো এইখান থেকে যদি আমরা একটা সিঙ্গেল র্যান্ডম ভ্যারিয়েবল পেতাম, পাই, তাহলে সেইটার যে যতগুলো পসিবল আউটকামস আছে সেট অফ অল পসিবল আউটকামস এটাকে আমরা বলছি স্টেট স্পেস, ঠিক আছে? ঠিক আছে,
এটাই হলো আমাদের স্টেট স্পেস। তাহলে প্যারামিটার স্পেস আর স্টেট স্পেস দুটো ডিফারেন্স নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো তাহলে দ্য সেট অফ অল পসিবল ভ্যালুস অফ এ সিঙ্গেল র্যান্ডম ভ্যারিয়েবল এক্স টি অফ এ স্টোকাস্টিক প্রসেস এক্স টি ইজ নোন অ্যাজ ইটস স্টেট স্পেস। এগেইন উই ক্যান সে ইন এ স্টোকাস্টিক প্রসেস এক্স টি স্টেট স্পেস ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য সেট অফ অল পসিবল ভ্যালুস দ্যাট দ্য র্যান্ডম ভ্যারিয়েবল এক্স টি ক্যান টেক। তার মানে এক্স টিটা ওই টি সময়ের মধ্যে, এক্স টি মানেই হচ্ছে টি টাইম, এখন যতক্ষণ সময় এটা এটা যে সময়টা আসবে বা আমরা যে সময়টাকে কনসিডার করব সেই টি সময়ের মধ্যে যতগুলো আউটকামস আমরা পাবো। এখন যদি মনে করো যে এটা টাইম টি টু যদি আমরা ধরি, অর্থাৎ টু ইউনিট টাইম যদি কনসিডার করি, তাহলে এই টু ইউনিট টাইমের মধ্যে যতগুলো র্যান্ডম ভ্যারিয়েবল আসবে সবগুলোকে মিলে আমার যে সেটটা তৈরি হবে সেই সেটটাকে আমরা বলতে পারি স্টেট স্পেস। একটু শুধু প্যারামিটার স্পেস আর স্টেট স্পেসটা মাথায় রাখো যে আমরা যখন একটা সিঙ্গেল র্যান্ডম ভ্যারিয়েবল ড্র করব সেখান থেকে যে আউটকামসটাগুলো আসবে সেই যতগুলো পসিবল আউটকামস আসবে সবগুলো মিলে হচ্ছে আমার স্টেট স্পেস। আর হোল তোমার পপুলেশন নিয়ে যখন আমরা কাজ করব তখন যতগুলো পসিবল আউটকাম যতগুলো আউটকাম আসবে পসিবল না তখন কিন্তু সবগুলো আউটকামস মিলেই আমার স্টেট ইন্ডেক্স সেট বা প্যারামিটার স্পেস হবে। এখানে এখন দেখো এটাকে আমরা দাঁড়ো আর একটু ভাগ করে নেই, পরবর্তীতে এই ভাগগুলো তোমরা পাবে। ডিসক্রিট স্টেট স্পেস, কন্টিনিউয়াস স্টেট স্পেস। তো এই যে একটু আগে আমরা যে স্টেট স্পেসটা বললাম যেটা কি দেখো আবার বলছি, সেট অফ অল পসিবল ভ্যালুস অফ এ সিঙ্গেল র্যান্ডম ভ্যারিয়েবল এক্স টি। হ্যাঁ, একটা স্টোকাস্টিক প্রসেস এক্স টি এর টি সময়ের মধ্যে আমার যে আউটকামসটা আসবে সেটাকে আমরা বলছি স্টেট স্পেস। এই স্টেট স্পেসটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ডিসক্রিট স্টেট স্পেস আর একটা হচ্ছে কন্টিনিউয়াস স্টেট স্পেস। ওকে, ডিসক্রিট স্টেট স্পেস আর একটা হচ্ছে কন্টিনিউয়াস স্টেট স্পেস। কোনটা ডিসক্রিট? ইন এ স্টোকাস্টিক প্রসেস এক্স টি ইফ দ্য ইন্ডেক্স সেট টি ইজ কাউন্টেবল দেন দ্য প্রসেস ইজ নোন অ্যাজ ডিসক্রিট স্টেট স্পেস। তার মানে হচ্ছে একটু খেয়াল করে দেখো এই যে হোল মানে প্যারামিটার স্পেসটা, এই প্যারামিটার স্পেসটা যদি প্যারামিটার স্পেস বা ইন্ডেক্স সেট যেটা সেটা যদি কাউন্টেবল হয়, দ্যাট মিন্স টিটা যদি কাউন্টেবল হয় গণনা করা যায় তাহলে এক দুই করে গুনতে পারি সেটাকে আমরা ডিসক্রিট স্টেট স্পেস বলবো। এক্সাম্পলে যাও দেখো, যদি এক্স এন, ইফ এক্স এন ইজ দ্য টোটাল নাম্বার অফ সিক্সেস অ্যাপিয়ারিং ইন দ্য ফার্স্ট এন থ্রো অফ এ ডাই, দ্য সেট অফ অল পসিবল ভ্যালুস অফ এন ইজ দ্য ফাইনাইট সেট অফ নন নেগেটিভ ইন্টিজার 0, 1, 2, 3 আপ টু এন, হিয়ার দ্য স্টেট স্পেস এক্স টি ইজ ডিসক্রিট। তাহলে এক্স এনটা কি কি রিপ্রেজেন্ট করছে? টোটাল নাম্বার অফ সিক্সেস, অর্থাৎ সবগুলো মিলে ছয় হবে। অ্যাপিয়ারিং ইন দ্য ফার্স্ট এন এন থ্রো, এনতম থ্রো করলে, এনতম যদি থ্রো করি আমরা তাহলে ফার্স্ট এনতম প্রথম এনতম থ্রো, ফার্স্ট এনতম থ্রো, এই ফার্স্ট এনতম থ্রোর মধ্যে এই যে আউটকামসগুলো আসবে সেগুলোর যোগফল যদি সিক্স হবে এটাই হচ্ছে আমার কি এক্স এন। তাহলে দ্য সেট অফ অল পসিবল ভ্যালুস অফ এক্স এন ইজ ফাইনাইট সেট অফ নন নেগেটিভ ইন্টিজার 0, 1, 2, 3 আপ টু এন। তাহলে এখানে দেখো এক্স এন যেটা এক্স ওয়ান যদি আমার এনতম থ্রো, যেটা ফার্স্ট থ্রো যদি চিন্তা করো, ফার্স্ট থ্রোতে আমরা যদি যে আউটকামসটা আসবে কয়টা আমি টোটাল নাম্বার অফ সিক্স পেয়েছি ঠিক আছে সেটা আমরা এক্স এক্স ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করবো। সেকেন্ড থ্রো যদি হয় তাহলে এখানে এক্স টু হবে, এক্স টু দিয়ে আমরা এক্সপ্রেস করবো কি কতগুলো টোটাল নাম্বার অফ সিক্স পেয়েছি। যদি এখানে থ্রি হয় তাহলে আমরা বুঝবো যে এক্স থ্রি দিয়ে আমরা টোটাল নাম্বার অফ সিক্সটা কতগুলো পেয়েছি ঠিক আছে। তাহলে এই এই মোট কথা হচ্ছে যখন আমরা এই যে টিটাকে 1, 2, 3 করে আমরা কাউন্ট করতে পারবো তখন সেটাকে আমরা বলবো ডিসক্রিট স্টেট স্পেস। অর্থাৎ সেটার যে একটা আমরা যদি আমার মোট কথা এটা চিন্তা করো যে যদি আমার প্যারামিটারটা
কাউন্টেবল হয় তাহলে সেটাকে আমরা বলবো তার যে স্টেট স্পেসটা পাবো সেই স্টেট স্পেসটা ডিসক্রিট স্টেট স্পেস হবে। হেয়ার দ্য স্টেট স্পেস অফ এক্স এন ইজ ডিসক্রিট অর দ্য নাম্বার অফ ইনকামিং কল ইন এ টেলিফোন এক্সচেঞ্জ জিরো টু টি ইজ ডিসক্রিট স্টেট স্পেস। এখন এই যে টেলিফোন কলটা সেটা যদি আমরা এরকম করে বলি যে সকাল 8টার সময় কয়টা আসছো, 9টার সময় কয়টা আসলো, 10টার সময় কয়টা আসলো, তাহলে আমরা কিন্তু একটা 1, 2, 3 করে এরকম কাউন্ট করতে পারছি যে সকাল ইন্টারভেল বলে দিচ্ছি না, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা এরকম করে যখন আমরা কাউন্ট করতে পারছি তখন সেটাকে আমরা বলবো ডিসক্রিট স্টেট স্পেস। অর্থাৎ এখানে দেখো একদম ডিস্টিংক্ট ভ্যালু নিতে পারছে, পৃথক পৃথক মান নিতে পারছে। টাইম পিরিয়ডটা, সেই টাইম পিরিয়ডটা হচ্ছে পৃথক পৃথক মান নিতে পারছে, তখন সেটা হচ্ছে আমাদের ডিসক্রিট স্টেট স্পেস। আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখো দ্য স্টেট স্পেস অফ এ স্টোকাস্টিক প্রসেস এক্স টি ইজ কল্ড কন্টিনিউয়াস স্টেট স্পেস ইফ দ্য সেট অফ পসিবল ভ্যালুজ অফ এক্স টি ইজ ইন এ ইন্টারভেল অন এ রিয়েল টাইম জিরো টু ইনফিনিটি। বুঝতেই পারছো যে যখন আমরা একটা ইন্টারভেলের মধ্যে স্টেট স্পেসটা এই যে টিটা প্যারামিটার স্পেস অথবা ইন্ডেক্স সেট যেটাই বলি না কেন এটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে আমরা যে পসিবল সেট অফ পসিবল আমরা যে স্টেট স্পেসের যে পাবো যে স্টেট স্পেসটা পাবো অথবা আমরা যদি এইভাবে বলি যে টিটা যদি তুমি নিয়ে আমি এই টিটা যদি তোমার এটা যদি কন্টিনিউয়াস হয় ঠিক আছে কন্টিনিউয়াস মানেই হচ্ছে কি এটা নিশ্চয়ই একটা ইন্টারভেলের মধ্যে হবে তাহলে আমরা যে সেট অফ পসিবল ভ্যালুসগুলো পাবো সেটাই হবে আমার এই স্টেট স্পেসটাকে আমরা বলবো কন্টিনিউয়াস স্টেট স্পেস। ক্লিয়ার? তাহলে আমরা এখানে একদম সাদা কথায় যেটা বুঝি যে সেটা হচ্ছে এই টিটা যদি আমার কন্টিনিউয়াস হয় তাহলে আমার যে স্টেট স্পেসটা আসছে সেই স্টেট স্পেসটা হচ্ছে কন্টিনিউয়াস স্টেট স্পেস। আর এই ক্ষেত্রে যদি টিটা আমার কাউন্টেবল হয় সেই ক্ষেত্রে অর্থাৎ এটা যদি আমার ডিসক্রিট হয় বা ডিস্টিংক্ট ভ্যালু নেয় তখন সেটা হচ্ছে যে সেখান থেকে আমরা যে স্টেট স্পেসটা পাবো সেটা হচ্ছে ডিসক্রিট স্টেট স্পেস। ওকে, এখানে এক্সাম্পলটা আমরা একটু আগে বললাম যে একটা সার্টেইন টাইমগুলোর মধ্যে যদি যেমন ধরো 8টা, 9টা, 10টা এরকম করে যদি আমার টেলিফোন কলগুলোর আউটকামসগুলোকে আমরা কনসিডার করি তাহলে সেটা হবে ডিসক্রিট। আর সেটাই যদি আমরা এরকম বলে দেই সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত কতগুলো আউটকামস আসছে সেই সেটা কে আমরা টাইমটা সেটাকে আমরা বলতে পারি কন্টিনিউয়াস স্টেট স্পেস। আদারওয়াইজ আমরা অন্যভাবে যদি বলি দেখো এক্স টি রিপ্রেজেন্ট দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার অফ এ পার্টিকুলার পিরিয়ড পার্টিকুলার প্লেস ম্যাক্সিমাম টেম্পারেচার অফ এ পার্টিকুলার প্লেস ইন জিরো টু টি। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি তো আরেকটু আমি ক্লিয়ার করি, এখানে দেখো এই যে এখানে এই ডিসক্রিটের যে আউটকামসটা সেটা হচ্ছে কি এখানকার যে ভ্যারিয়েবলটা হবে সেই ভ্যারিয়েবলটাই হবে ডিসক্রিট, অর্থাৎ কতগুলো টেলিফোন কল আসলো 1, 10টা, 12টা, 8টা এরকম। ঠিক আছে, আর এখানে দেখো এই যে এক্স টি সেটা কিন্তু রিপ্রেজেন্ট দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার অফ এ পার্টিকুলার প্লেস ইন জিরো টু টি, জিরো থেকে টি টাইমের মধ্যে জিরো টু টি এই সময়ের মধ্যে যে ম্যাক্সিমাম টেম্পারেচার এখানে একটু তোমাদের একটু ক্লিয়ার করি এটা পরেও পাবা, এই যে টেম্পারেচারটা এই টেম্পারেচারটা কিন্তু এই টেম্পারেচারটা কিন্তু কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, তাই না? দেখো টেম্পারেচার কিন্তু কত হতে পারে 37.5 ডিগ্রি, 28.2 ডিগ্রি, তারপরে 20.3 ডিগ্রি এরকম করে, অর্থাৎ 20.3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 20 থেকে 21-এর মধ্যে যে কোনো কিছু হতে পারে, আবার 25 থেকে 26-এর মধ্যে যে কোনো কিছু হতে পারে। তাহলে এই যে টেম্পারেচার এই টেম্পারেচারটা নিজেই কিন্তু একটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। তো আমরা এই এখান থেকে বুঝবো যে টি টাইমের মধ্যে যে আমার যে ভ্যারিয়েবলটা আসবে সেই ভ্যারিয়েবলটা যদি আমার কন্টিনিউয়াস হয়
তখন সেটাকে আমরা বলছি কন্টিনিউয়াস স্টেট স্পেস। আমরা পরবর্তীতে এটাকে আরেকটু ক্লিয়ার করব। দেখো এইটুকু আমি আজকে শেষ করব। দেখি এই দেখো এখানে আমি টাইপস অফ স্টোকাস্টিক প্রসেস ডিপেন্ডিং অন টাইম, অর্থাৎ সময়ের উপর ভিত্তি করে স্টোকাস্টিক প্রসেসটাকে কয় ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ডিসক্রিট টাইম প্রসেস, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম প্রসেস। এই যে একটু আগেই তোমাদের আমি ডিসক্রিট টাইম কন্টিনিউয়াস টাইম বললাম, দেখো এটা এটা কি, ইন এ স্টোকাস্টিক প্রসেস এক্স টি, টি ইজ ডিসক্রিট। একটু আমি বলি, যদি আমার প্যারামিটারটা ডিসক্রিট হয় তখন সেটাকে আমরা বলবো ডিসক্রিট টাইম প্রসেস, ঠিক আছে। এক্স টি রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ কাস্টমার্স এন্টারিং ইন এ সুপার মার্কেট বাই টাইম টি, টি সময়ের মধ্যে। দেখো এখানে এক্স টি রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ কাস্টমার এন্টারিং এ সুপার মার্কেট বাই টাইম টি, দেন দ্য স্টোকাস্টিক প্রসেস ইজ ডিসক্রিট টাইম প্রসেস, ঠিক আছে। তো তাহলে এখানে যদি আমার টিটা যদি ডিসক্রিট হয় তাহলে সেটাকে আমরা ডিসক্রিট স্টোকাস্টিক প্রসেস, ডিসক্রিট টাইম প্রসেস বা ডিসক্রিট স্টোকাস্টিক প্রসেসও বলতে পারো। আর যদি আমাদের দেখো ইফ দ্য ইন এ স্টোকাস্টিক প্রসেস এক্স টি, ইফ দ্য প্যারামিটার স্পেস টি বি অ্যান ইন্টারভেল অন এ রিয়েল টাইম টি ইজ ইকুয়াল টু 0 টু টি, দেন দ্য প্রসেস ইজ নোন অ্যাজ কন্টিনিউয়াস টাইম। এক্সাম্পলটা দেখো, সাপোজ এক্স টি রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ স্টুডেন্ট ওয়েটিং ফর দ্য বাস অ্যাট এনি টাইম অফ এ ডে, ঠিক আছে। তাহলে এখানে এই যে টাইমটা, সেই টাইমটা কিন্তু একটা যে কোনো সময় মেনশন করছে, নির্দিষ্ট একটা সময় মেনশন করছে না, সুতরাং এটা একটা ইন্টারভেল মেনশন করছে। তো এইরকম যদি হয় তাহলে সেটাকে আমরা বলছি কন্টিনিউয়াস টাইম প্রসেস। একটু আমি তোমাদের মেনশন করছি, তার মানে হচ্ছে এই টিটা যদি কন্টিনিউয়াস হয়, কখন কন্টিনিউয়াস হবে বুঝবা, যে যখন এটা একটা ইন্টারভেলের মধ্যে থাকবে তখন সেটা হয়ে যাবে কন্টিনিউয়াস টাইম প্রসেস, ঠিক আছে। আর এই টিটা যদি একই টি সেটা যদি ডিসক্রিট হয় তাহলে সেটা হয়ে যাবে ডিসক্রিট টাইম স্টোকাস্টিক প্রসেস। এক্সাম্পলে যেমন ধরলাম আমরা বাই টাইম টি মানে দশটার মধ্যে কতজন সুপার মার্কেটে এন্ট্রি হচ্ছে, কতগুলো কাস্টমার, তাহলে যদি এরকম টাইমটা ফিক্সড করে দেওয়া হয় তখন সেটাকে আমরা বলবো ডিসক্রিট টাইম। দশটা থেকে দশটা আটটা নয়টার মধ্যে কতজন আসলো, দশটায় কতজন আসলো, আটটায়। কিংবা আমরা যদি এইভাবে মেনশন করি যে একটা ডাক্তারের চেম্বারে কতজন প্যাশেন্ট আসছে, আটটার সময় কয়জন আসলো, নয়টার সময় কয়জন আসলো, দশটার সময় কয়জন আসলো, তাহলে সেটা হয়ে যাবে ডিসক্রিট টাইম প্রসেস। আর একই জিনিস যদি আমরা এইভাবে মেনশন করি যে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কতজন প্যাশেন্ট এই ডাক্তারের চেম্বারে আসলো, তাহলে তখন সেটা হয়ে যাবে কন্টিনিউয়াস টাইম প্রসেস। অর্থাৎ টাইমের উপর নির্ভর করে আমরা এটাকে ভাগ করছি। যদি টাইমটা কন্টিনিউয়াস হয় তাহলে সেটাকে আমরা বলছি কন্টিনিউয়াস টাইম প্রসেস, আর টাইমটা যদি ডিসক্রিট হয় তাহলে সেটাকে আমরা বলছি ডিসক্রিট স্টোকাস্টিক প্রসেস, ওকে। তাহলে আচ্ছা এখানে আরেকটু পিছন দিকে তোমাদের আবার বলি যে এইখানে খেয়াল করে দেখবা ওইটা হলো সময়, সময়ের উপর ভিত্তি করে, আর এটাকে আমরা বলছি স্টেট স্পেসের উপর ভিত্তি করে। যদি আমার স্টেট স্পেসটা ডিসক্রিট হয় তাহলে সেটা ডিসক্রিট স্টেট স্পেস হবে, আর যদি আমার স্টেট স্পেসটা কন্টিনিউয়াস হয় তাহলে সেটা আমার কন্টিনিউয়াস স্টেট স্পেস হবে। একটু আগেই তোমাদের স্টেট স্পেস কাকে বলে সেটা আমরা দেখে আসছি। আজকে আমি এই ছেড়ে দিব এখনই, এই এই এইটুকু আমরা নেক্সট ক্লাসে দেখব টাইপস অফ স্টোকাস্টিক প্রসেস ডিপেন্ডিং অন টাইম অ্যান্ড স্টেট। এই এই যদি তোমাদেরকে বলা হয় যে হোয়াট আর দ্য টাইপ অফ স্টোকাস্টিক প্রসেস ডিপেন্ডিং অন টাইম অন স্টেট, যদি নাও বলে তাহলেও তোমাদের এখানে এই চারটা ক্যাটাগরি আসবে, একটা হচ্ছে টাইমের উপর বেসিস করে, আরেকটা হচ্ছে স্টেটের উপর বেসিস করে, ঠিক আছে। আমরা একটু আগে যে কথাগুলো বললাম সেই কথাগুলো এখানে আসবে, সেগুলোকে আমরা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেইন করব, ঠিক আছে। আর আমরা ভাগগুলো দেখে নেই, ডিপেন্ডিং অন স্টেট অ্যান্ড টাইম স্পেস স্টোকাস্টিক প্রসেস মে ডিফাইন্ড ইন টু ফোর কাইন্ডস। একটা কি স্টোকাস্টিক প্রসেস উইথ ডিসক্রিট স্টেট অ্যান্ড টাইম স্টেট, স্টোকাস্টিক প্রসেস উইথ ডিসক্রিট স্পেস
continuous time space, stochastic process with continuous state space and discrete time space, continuous stochastic process with continuous state and time space. তাহলে এই চারটে ক্যাটাগরিতেই আমরা নেক্সট ক্লাসে এগুলো এক্সাম্পল শুনব এবং এটা আমরা দেখার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই রাখছি। তোমাদের যেটুকু পড়ালাম তোমরা একটু স্টাডি করবে, না হলে কিন্তু জিনিসটা তোমাদের, তোমরা একটা কাজ করবে, রেগুলারের লেকচারটা রেগুলারই একটু স্টাডি করবে, তা না হলে কিন্তু তোমাদের ক্লিয়ার হবে না। আর এই স্টোকাস্টিক প্রসেসটা কিন্তু আরও আমি বলবো যে ইটস লাইক এ চেইন, চেইনের যেমন একটা কড়া যদি ছুটে যায় তাহলে কিন্তু চেইনটা লাগানো যায় না। আগের ক্লাসটা যদি তুমি না করতে পারো, না দেখো, তাহলে পরের ক্লাসটা ক্লিয়ার হবে না। পরের ক্লাসটা যদি ক্লিয়ার না হয় তাহলে তারপরের ক্লাসটাও ক্লিয়ার হবে না। সো তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেগুলার ক্লাসটা তোমরা রেগুলার ফলো করবে, দেখবে, এবং এটার জন্য তোমরা যে বই দেখবে সেটা হচ্ছে স্টোকাস্টিক প্রসেসের বই, হচ্ছে রসের একটা বই আছে স্টোকাস্টিক প্রসেস, যে মেহেদির একটা বই আছে স্টোকাস্টিক প্রসেস, এগুলো দেখতে তোমাদের হবে মোটামুটিভাবে। আর তারপরে হচ্ছে তো আমার পিডিএফটা তোমাদের দিয়ে দিব, অসুবিধা নেই। তো আজকে এই পর্যন্তই থাকি, আল্লাহ হাফেজ। তোমরা ভালো থেকো, নিরাপদে থেকো, করোনার সংক্রমণ বেড়ে গেছে, সুতরাং তোমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং তোমরা যথাসম্ভব বাসায় থাকার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।